হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমরা এখন যাচ্ছি ট্রেনে, ট্রেনে বহু দূরে যাচ্ছি, ট্রেনে খুলনা থেকে ঢাকা যাচ্ছি। আপনারা এখন দেখছেন পাকশি ব্রিজ, আমরা সবাই পাকশি ব্রিজে আসি, কি মজা করছি পাকশি ব্রিজে উঠে। অবশ্য ট্রেনের পাড়েই আসি, কি মজা করে যাচ্ছি আমরা, খুব ভালো লাগতেছে যাইতে। আমাদের ঘুরতে খুব পছন্দ হয়। পাকশি ব্রিজের পরে আমরা পরবর্তীতে স্টেশন আমাদের যমুনা, যমুনা ব্রিজের পাড়ে আমরা এখন খুব ছোটো ছোটো যাই যমুনা ব্রিজের পাড়ে। ট্রেন মনে হয় হাটটাটে গেলে মনে খুব দ্রুত যাওয়া যায়। খুব ভালোই লাগছিল যমুনা ব্রিজ, ফার্স্ট টাইম ট্রেনে যাচ্ছি আমি যমুনা ব্রিজ পার হয়ে। অনেক স্লো যায়, আপনারা যারা ট্রেনে যান যাতায়াত করেন তারাই বোঝেন, আর যারা যাননি তারা দেখে নেন ভালোভাবে, খুব ছোলো ছোলো যায়। অবশ্য মজাই লাগে ট্রেন যখন ছোলোই যায়। খুব ভালোই লাগতেছিল আমাদেরকে। যমুনা ব্রিজ পার হতে অনেক সময় লাগছিল আমাদের এবং ভালোই লাগছিল যমুনা ব্রিজ। আগের সেই যমুনা ব্রিজ আগের মতনই নাই, এখন একটু পরিবর্তন হয়েছে যমুনা ব্রিজটা। পরিবর্তন হচ্ছে কি যে একটু বেশি ভালো নাই। আমি একটু জানালার পাশে একটু বেশি ভাব নিয়ে দেখতেছিলাম, জানালার পাশ দিয়ে কত কিছু, কত গাছ, এখানে ড্রাগন গাছ ছিল, ধান গাছ ছিল, আরও অনেক গাছ, পাট গাছ, আখ গাছ, খেজুর গাছ, কত গাছ দেখতেছিলাম জানালার পাশে দাঁড়িয়ে। একটু ভয়ও লাগতেছিল ট্রেনের ভিতরেরটা, ট্রেনের ভিতরটাও দেখছিলাম হকার, প্রচুর হকার ট্রেনের ভিতরে। বাইরে দিয়ে একটু জানলা দিয়ে হাত বাড়িয়ে পুরো দৃশ্যটা নেওয়ার চেষ্টা করছিলাম। অনেক আমরা উঠছিলাম চিত্রায়, চিত্রটা অত ভালো না, চিত্রে অতটা ভালো লাগে না, চিত্রা বিভিন্ন জায়গায় দাঁড়ায় থাকে, দাঁড়ায় যাই। সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ।